কুম আসসালাম ওরহমৎুল্লাহি বারাকাত সম্মানিত ভাই আপনি চাইতে চাই শয়তানের পিতা মাতার নাম কি এবং শয়তান কীভাবে সৃষ্টি হয়েছে এখানে আসলে মূল হচ্ছে ইবলিস মানব জাতির পিতা যেমন আদম আলাহ ইসালাম তেমনি জিন জাতির পিতা হচ্ছে ইবলিস যেমন আদম আলাহিহালামকে আল্লাহ তোমার কাত আলহ ফিতা মাতা সাড়া সৃষ্টি করছেন আর আদমা সালাম থেকে আল্লাহ আল্লা তাবর তালা মানব জাতিকে সৃষ্টি করছেন সূচনা করছেন আদম আলা সালামকে দিয়ে তেমনি জিনদের মধ্যে আবুল জিন জিনদের পিতা জিন জাতির পিতা আদি পিতা হচ্ছে ইবলিস আদম আলাালামের সন্তানের দ্বারা যেমন মানুষ জাতির সৃষ্টি তেমনি ইবলিস এলাইনের সন্তান দ্বারা জিন জাতির সৃষ্টি এটা হচ্ছে বিশেষ বিশেষ বিদ্যানদের মত এটাই সবচেয়ে সুন্নার সাথে একেবারে মিল রাখা মত যদিও কোনো কোনো বিদ্যানগণ ভিন্নভাবে বলি থাকেন তবে বিশুদ্ধ কথা হচ্ছে আবুল জিন হচ্ছে এই জিনের আদি পিতা হচ্ছে এই লাইন আর এই বিষয়ের উপরে আমরা ইনশাল্লাহ কথা বলবো সাথে প্রাসঙ্গিক দুইটা কথা আমাদেরকে জানা রাখা প্রয়োজন মনে করতেছি সেটা হচ্ছে ইনসান মানুষের মধ্যে যেমন মোমেন কাফের আছে তেমনি জিনের মধ্যেও মোমেন কাফের আছে তাই জিনের মধ্যে যারা কাফের তাদেরকে বলা হয় শয়তান আর জিনের সন্তান ইবলিসের সন্তান সন্ততির প্রমাণ পরিষ্কার কোরআনের আয়তে দাঁড়ায় আমরা দেখতে পাব আশায়াতিনু হুম কুফফারুল জিন শয়তানগুলো এরা হচ্ছে জিন্দের মধ্যে যারা কাফের তারা কল আল্লাহু আন ইবলিস লাইন ইবলিস লাইন সম্পর্কে আল্লাহ তাবারক কথা তাআলা বলেন অভিশপ্ত ইবলিস সম্পর্কে আল্লাহ তালা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফফাসাকা আন আমর রাব্বিহি যখন সেজদা করার জন্যে বলা হয়েছিল তখন ইবলিস ছাড়া সবাই কি করছিল সেজদা করছিল তখনই আল্লাহ তালা বলতেছেন কান আমিনাল জিন্নে এই ইবলিস হচ্ছে জিন্দের থেকে ফাফাসা কান আম রের অব্বিহ অতপর সে তার প্রতিফালকের অবৈধ হল সুরাই কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত ওয়া যহাবা কাসীরুম মিন আহালিল ইলা আন্না ইবলীসা হুয়া আবুল জিন্নি কুল্লুহুম হ্যাঁ অধিকাংশ বিজ্ঞানদের মত হচ্ছে ইবলীস হচ্ছে আবুল জিন জিন জাতির পিতা সকল জিন জাতির পিতা হচ্ছে ইবলীস লাইন মুমিনুহুম ওয়া কাফিরুহুম এই জিনের মধ্যে মোমেন জিনও আছে কাফের জিনও আছে ফাহু ওয় আসলুহম ওয়াহুম জুরুহ সুতরাং এই জিন জাতির আসল আদি পিতা হচ্ছে ইবলিশ আর অন্যান্য জিন যারা আছে এই ইবলিশের সন্তান এই কথা ইবনে আব্বাস মুজাহিদ কাতাদা হাসান বসরি ইত্যাদি বৃদ্ধ থেকে বর্ণনা করা হয়েছে যেমন এই বিষয়ের কথার উপর দেখতে পারবেন আপনি তাবরীর প্রথম খণ্ডের পাঁচশত নম্বর পৃষ্ঠাতে তেমনি আব্দুরুল মুসুরের মধ্যেও আপনি পেয়ে যাবেন শাহিকুল ইসলাম ইব্রুতাইমিয়া আর রাহিমাহুল্লাহ তিনি ইবলিশ সম্পর্কে বলেন আন্নাহু আবুল জিন ইবলিশ হচ্ছে জিন জাতির পিতা ফি আখ সারামিন মাওজাই নিতে অনেক জায়গায় উনি এভাবে উল্লেখ করছেন যেমন উনার ফটোয় মজমু মজম উল ফতাওয়ার চতুর্থ নম্বর খণ্ডের দুশত পঁয়ত্রিশ তিনশত ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে তেমনি উনার স্বনামদণ্ড ছাত্র ইবনুল কয়িম রহিমুল্লাহ এরপর ইবনে হাফেজ ইবন হুজার উনি বারে ছয় নম্বর খণ্ডের তিনশোত উনসত্তর নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি ওনার মজমুল্লাহ ফাতাওয়ার নয় নম্বর খণ্ডের তিনশত সত্তর এবং তিনশো তেকাত্তর নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন ওয়াশান হুয়া আবুল জিন্নে ইন দা জমি ইন দ্য জম ইম মিন আহলিল ইলমে শয়তান এটা হচ্ছে জিন জাতির পিতা ইন দ্য জম ইম মিন আহলিল ইলমে অনেক অনেক বিদ্যানদের মতে ওয়াহু আল্লাহ আসার আব্বা এই ইবলিস তার প্রতিফালকের অবাধ্য হয়েছে ওয়াস্তাকানী সুজুদ ইয়াদম আলাম আলাইসাল্লামকে সেজাত করার ব্যাপারে সে অহংকার করছে ফতাহ আবাদা আল্লাহ তাবার কথা তাকে রহমত থেকে দূরে সরে দিয়েছেন ফতোয়া নূর আল আব্দারের মধ্যে উল্লেখ আছে শাইখ বিন ওসইমান উনি আলজিন ওয়া শায়াতিন। এ সম্পর্কে বলতেছেন লাশাক্কা আন্না ইবলিসা হুয়া আবুল জিন কোনো সন্দেহ নাই যে ইবলিস হচ্ছে শয়তান জিন জাতির পিতা আল্লাহ তোমার কথা বলেন ও হলাকাল জানার সুরাই আর রহমানের মধ্যে আছে আল্লাহ তোমার কথা জিনকে অগ্নিশিখা থেকে তৈরি করছেন ওকাউল হো আন ইবলিস ওয়াহু অ ইউখা অতিবু রব বান ইজ জাতি সুবহানা হুয়াত আলা এবং আল্লাহতবার কয়তালা কোরানের মধ্যে যে উল্লেখ করছেন শয়তান আল্লাহ তবার কয়তালাকে উদ্দেশ্য করে যে বলছিল আনা খাইরুম মিনহু খলাতানি মিনার নার খলা কতা হু মিং তেন আমি আদম থেকে শ্রেষ্ঠ কারণ আমাকে আপনি সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে তাইলে বোঝা গেল এই ইবলিস হচ্ছে সর্বপ্রথম জিনের মধ্যে সৃষ্টি মানুষের মধ্যে যেমন আদম আল ইসলাম জিনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইবলিস লাইন এ হচ্ছে জিন জাতির আদি পিতা তারপরে তার সন্তানের দলিল কোরআনের মধ্যে আছে আফাতা নাহু ওয়াজুর ইয়ে তাহু আউল ইয়া তোমরা কি এ শয়তানকে এবং তার সন্তান সন্ততিদেরকে বন্ধুরবে গ্রহণ করবে আমাকে বাদ দিয়ে অতচ তারা তোমাদের শত্রু এই আয়াতে দ্বারাও বুঝতে পারলাম শয়তান এ জুরিয়া শয়তানের সন্তান তাইলে শয়তানের সন্তান ইবলিশের সন্তান যেহেতু আল্লাহ তালা এখানে উল্লেখ করছেন সেহেতু আমি বুঝতে পারলাম ইবলিশ হচ্ছে আবুল জিন জিন জাতির পিতা তাই এ কথা বলা যাবে না যে শয়তানের পিতাকে শয়তানের মাতাকে এই বিশ্লেষণ হিসেবে আমরা বুঝতে পারলাম দুইটা বিষয় আদমা সালাম হচ্ছে মানব জাতির পিতা আর ইবলিস হচ্ছে শয়তান জাতির পিতা আদম আলালামেরও যেমন মাতা নাই ইবলিসালও তেমন পিতা মাতা নাই আদম আলাইসালামের সৃষ্টি হচ্ছে মাটি থেকে আর ইবলিসাল সৃষ্টি হচ্ছে আগুন থেকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো মবি সব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া